আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার হাতে একটা সেট আছে, সেটটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটটি আমি অন করার চেষ্টা করছি। আর ফোনটির প্রবলেম হচ্ছে যে ফোনটি প্যাটার্ন লক আছে। আমি ইজিলি প্যাটার্ন লক রিমুভ করা যায় কীভাবে সে বিষয়টি আমি দেখাবো। প্যাটার্ন লক রিমুভ এবং রিডিং সিস্টেম আছে। আমাদের অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা আমাদেরকে ফোন দেয় এবং ডাটা লস করা যাবে না, এই ধরনের সার্ভিস চাই, যে আমার ভিতরে অনেক ছবি আছে, ডাটা আছে বা কন্ট্যাক্ট নাম্বার আছে, এগুলো নষ্ট হওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা ফোনগুলো রিসেট করলে বা হার্ড রিসেট করলে আমাদের সব কন্টেন্টগুলো চলে যায়, ডেটাগুলো চলে যায়। সেক্ষেত্রে আমরা ইজিলি কীভাবে আমরা এই প্যাটার্ন লকগুলোকে রিডিং করে নিয়ে আমরা খুলে নিতে পারবো বা কী প্যাটার্ন দেওয়া আছে এটাকে আমরা বের করবো কীভাবে, সে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি। আমরা ফোনটি এই মুহূর্তে আমরা অফ করব। ফোনটি অফ হয়ে যাচ্ছে। আর ফোনটি হচ্ছে এলিটের একটি মোবাইল ফোন, আর এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক সিপিইউ। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমাদের অলরেডি CM2 ওপেন করা আছে। CM2 স্মার্ট ISP বা স্মার্ট ফোন প্ল্যাটফর্ম আমরা ওপেন করলাম। এরপরে আমরা সরাসরি চলে যাব ইউজার ডাটা ফরেন্সিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিড প্যাটার্ন ডিপি, আর এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের ওয়েটিং ফর ফোন, আর এই সময় আমাদের ক্যাবেলটা এখানে ইন করতে হবে। দেখতে পাচ্ছেন যে ফোনটি রিডিং হচ্ছে এবং প্যাটার্ন লকটি রিডিং করার জন্য ট্রাই করতেছে রিডিং ডাটা, এবং এই এই কাজটি ইন টোটালি 14 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 সেকেন্ড টাইমিং দেখাচ্ছে, এবং এখানে প্যাটার্ন লক কী দেওয়া আছে সেটা এখানে বলে দিচ্ছে 1 4 7 8 9। আমরা 1 4 7 8 9 মানে এখান থেকে আমরা সরাসরি এপারে টান দিলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেলেন বন্ধুরা, এভাবে আমরা প্যাটার্ন লকগুলো রিডিং করে নিয়ে উইদাউট ডাটা লস্টের মাধ্যমে আমরা কাস্টমারকে সার্ভিস দিতে পারবো। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।